প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কায়দায় রাখা হয় 394 বোতল ফেন্সিডিল যা বহনকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জব্দ করেছে র‍্যাব। এ সময় আটক করা হয়েছে জড়িত দুই মাদককারবারিকে। 12 মার্চ মঙ্গলবার বিকেলে র‍্যাপতেরও গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমে জানান। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য বর্ডিমারি গ্রামের শাহজালাল মিয়ার ছেলে রুবেল হোসেন এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পৌর শহরের নুনিয়াগাড়ি গ্রামের আব্দুল সামাদ মণ্ডলের ছেলে ইউসুফ মণ্ডল লেবু। এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রক্তাক্ত গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জের পৌর শহরের হীরক মোড় এলাকায় এ অভিযান চালায়। এ সময় তারা একটি প্রাইভেট কার জব্দ করে। এ প্রাইভেট কারটি তল্লাশি করার সময় গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে 394 বোতল ফেন্সিডিল জব্দ হয়। একই সঙ্গে এ দুই মাদক মাদককারবারিকে আটক করা হয়। স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।